আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমরা হাঁস রান্না করবো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে রসুন বাটা নিয়েছি জিরা বাটা আদা বাটা হলুদের গুড়ি মরিচের গুড়ি গরম মশলা লবণ আছে স্বাদ মতল এলাচি দারচিনি তেজপাতা পেঁয়াজ আমি এখানে তেল নিয়েছি এক কাপ চুলা একটি পাতিল বসিয়ে দিয়েছি আমি এখানে এলাচি দারচিনি তেজপাতা দিয়ে দিব পেঁয়াজ গুলিও দিয়ে দিব দিয়ে আমি বাদামি কালার করে ভেজে নিব এখানে আমি পানি দিয়ে দিব মশলাগুলি সব দিয়ে দিব ভালো করে কষিয়ে নিব এই যে আমাদের কষানো হয়ে গেছে এখানে আমি এখন হাঁসের গোস্তগুলি দিয়ে দিব আপনাদেরকে পরিষ্কার করাটা দেখাইতে পারি নাই অন্য কোনো সময় পরিষ্কার করা দেখাবো আমি হাঁস থেকেই স্কিনটা খুলে নিয়েছি আপনারা চাইলে স্কিন সহ কাটতে পারেন আমি এখন একটু নেড়ে দিব আমি এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কম জালে এখান থেকে পানি উঠে আসবে ঢাকনাটা খুলে আমি এখন একটু নেড়ে দিব ওখানে দেখা যাচ্ছে আমাদের ডালের পাতিল ডালটা রান্না করা হয়েছে ঢাকনাটা খুলে আমি এখন ভালো করে নেড়ে দিব হাঁসের গোস্তটা কষিয়ে রান্না করলে কম জালে সুন্দর আপনার সিদ্ধ হয় এভাবে কম জালে রান্না করলে আপনার ঝোলটা ঘন হয় আমার কষানোর মধ্যেই হাঁসের গোস্তটা সিদ্ধ হচ্ছে এই যে দেখা যাচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কতটা সিদ্ধ হয়েছে এই যে দেখেন আমি আরও কতক্ষণ একটু কষিয়ে ঝোলের পানি দিয়ে দিব আমি এখানে কোনো আলু দেই নাই কেউ চাইলে নতুন আলুও দিতে পারেন শীতকাল আসলেই সবাই হাঁস খায় আর শীতকালের হাঁস খেতে অনেক মজা লাগে আমি এখন আমার পরিমাণ মতো পানি দিয়ে দিব এখানে আমি দুইটা কাঁচামরিচ দিয়ে দিব আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ভালো করে ফুটে আসা পর্যন্ত ঠাকনা খুলে আপনাদেরকে একটু দেখিয়ে দিব এই যে এখন আমি ভালো করে নাড়া দিয়ে কম জালে রেখে দিব। মিডিয়াম করে দিব চুলার জালটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম ঢাকনাটা খুলে নেড়ে দিচ্ছি হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে এটা এখন মিডিয়াম জালে রাখলে ঝোলটা ঘন হয়ে যাবে ঝোলটা অনেক কমে আসছে আমি আরেকটু ঝোল কমাবো আমি পাশের চুলায় পোলাও রান্না করছি এটা অনেকবারই দেখাইছি তাই আর দেখালাম আজকে ভিডিওটা বড় হয়ে যাবে বিলে আমাদের এই যে এই পর্যায়ে আমরা চুলার জলটা বন্ধ করে দিব আমাদের হাঁস রান্নাটা পুরোপুরি পারফেক্ট হয়েছে খেতে অসম্ভব মজা হয়েছে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো এখন এই যে আমাদের হাঁস রান্নাটা দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও অতটা ভালো হয়েছে যাই হোক আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে